ঈদে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপার করতে নানা প্রস্তুতি নিয়েছে পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ। ফেরির সংখ্যা বাড়ানো, ঘাট মেরামত, নৌপথে নাব্যতা রক্ষায় কাজ করে যাচ্ছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। অন্যদিকে ঈদে যাত্রীদের চাপ বাড়বে, তাই পুরনো গাড়ি মেরামত করা হচ্ছে ওয়ার্কশপগুলোতে। মানিকগঞ্জ থেকে আহমেদ সাব্বির সোহেলের পাঠানো রিপোর্ট। স্বাভাবিক সময়ে পাটুরিয়া ঘাট দিয়ে 16টি ফেরিতে প্রতিদিন গড়ে 3 থেকে 4 হাজার যানবাহন পারাপার হয়। তবে ঈদের সময় এই চাপ বাড়ে কয়েক গুণ। তাই বাড়তি চাপ সামলাতে ফেরির সংখ্যা বাড়িয়ে 20টি করা হবে, এমনটি জানিয়ে ঘাট কর্তৃপক্ষ বলছে। ভোগান্তি কমাতে ঈদের 4 দিন আগ থেকে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে। এছাড়া পাটুরিয়ার 4টি ঘাটে সচল রাখা হবে। আর যানজট নিরসনে ঘাট থেকে 1 কিলোমিটার পর্যন্ত ওয়ান ওয়ে পদ্ধতি নেওয়া হয়েছে। পাশাপাশি ছোট আর বড় গাড়ির জন্য আলাদা লেনের ব্যবস্থা রাখা হয়েছে। অন্যান্য বারের মতো এবারও আমাদের ব্যাপক প্রস্তুতি আছে। তার ভিতরে প্রথম হলো যে আমাদের ফেরি সংখ্যা বৃদ্ধি, ঈদের সময় আমাদের 20টি ফেরি থাকবে। রাস্তাগুলি যাতে গর্ত টর্ত হয়ে যাতে যান চলাচল বা কোনো একটি যানবাহন যাতে আচমকা নষ্ট না হয়ে রাস্তা বন্ধ করে না দেয়, সেদিকে রাস্তা যাতে ঠিক থাকে, রোডস এবং এলজিডি দুই পক্ষকে বলা হয়েছে। এদিকে লঞ্চ যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থাপনা রেখেছে ঘাট কর্তৃপক্ষ। এরই মধ্যে এই নৌ রুটে চলাচলকারী 33টি লঞ্চ ত্রুটিমুক্ত করা হয়েছে। আগের মতো বরাবরই যে প্রস্তুতিটা নিয়ে থাকি, এবারও একই প্রস্তুতি আমাদের আসছে, যাতে সুন্দরভাবে যাত্রী পারাপার করতে পারে। এদিকে রাজধানী ঢাকার সাথে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলায় সড়কপথে যাতায়াতের অন্যতম পথ ঢাকা আরিচা মহাসড়ক। ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রীর চাপ বাড়বে, তাই ফিটনেসবিহীন যানবাহন মেরামত ও রং করার কাজ চলছে ওয়ার্কশপগুলোতে। ঈদের সময় কাজটা বাড়ে, এই কারণে সবাই তো মনে করো যে মার্কেট ধরার আশায়, 2টাকায় ইনকাম করার আশায় গাড়িগুলো বহায়, বোঝেন নাই পুরান গাড়িগুলো। রং টং মনে করেন যে করায়া গাড়ি কেড়ে যে ফ্লাইট হইতেছে, এগুলো হয়তো 30, 29, 28 রোজায় দেখা গেল যে গাড়িগুলো রোডে বাইর করার চিন্তা ভাবনা আছে। তবে আনফিট যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। ঈদের সময় এই গাড়িগুলো আমাদের এখানে না আসতে পারে, পাশাপাশি হাইওয়ে যাতে 3 চাক্কা গাড়ি একদম ফ্রি থাকে, সেই লক্ষ্যে জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ সমন্বিতভাবে কাজ করবে। এনটিভি নিউজ ডেস্ক।